আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত 43তম বিসিএস এর নিয়োগ প্রজ্ঞাপন বাতিল সহ পরের তিনটি বিসিএস অর্থাৎ 44, 45 এবং 46তম বিসিএস পরীক্ষার প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়েছে বিএনপি। পাশাপাশি ফাঁস হওয়া প্রশ্ন এবং সুপারিশের মাধ্যমে নিয়োগ পাওয়া সাব ইন্সপেক্টর এবং বিসিএস পুলিশ কর্মকর্তাদের নিয়োগও বাতিল চেয়েছে দলটি। বৃহস্পতিবার গুলশান বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এবং 44, 45, 46 তিনি বলেন, প্রতীত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের দোষর হিসেবে দায়িত্ব পালনকারী অর্থাৎ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সম্প্রতি পদত্যাগকারী দল কানা পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক সম্পূর্ণ দলীয় বিবেচনায় বিসিএস 43তম ব্যাচের সুপারিশকৃত 2064 জন প্রার্থীকে বর্তমান অন্তর্বর্তী সরকার বিসিএস এর বিভিন্ন ক্যাডারে নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে। সালাউদ্দিন আহমেদ বলেন, ব্যাপক ভিত্তিক যাচাই বাছাই না করে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে অসংখ্য প্রাণের বিনিময়ে প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত নিয়োগ প্রক্রিয়া দেশের মানুষের চরমভাবে হতভম্ব ও হতাশ করছে। জনমনে প্রচন্ড ক্ষোভ এবং উদ্বেগের সৃষ্টি হয়েছে। ব্যাপক ভিত্তিক যাচাই বাছাই না করে ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে অসংখ্য প্রাণের বিনিময়ে প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত নিয়োগ প্রক্রিয়া দেশের মানুষকে চরমভাবে হতভম্ব ও হতাশ করেছে এবং জনমনে প্রচন্ড ক্ষোভ উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ সময় বিএনপি নেতা আরো বলেন, আমরা জানতে পেরেছি হাসিনা সরকারের সময় ইতিমধ্যে আবেদনকৃত 44তম বিসিএস এর যে 9000 জনকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়েছিল তার মধ্যে 3000 জনের পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। 45তম বিসিএস এর লিখিত উত্তরপত্রের মূল্যায়ন প্রায় শেষ পর্যায়ে। অপরদিকে 46তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা সম্পূর্ণ হয়েছে 3 মাস পূর্বে। দেশের হাজার হাজার যোগ্য মেধাবী প্রার্থীদের বঞ্চিত করে দলীয় ভিত্তিতে বিবেচিত এবং সুপারিশকৃত 43তম বিসিএস বাতিল করার জন্য আমরা দেশ ও জাতির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। আমরা মনে করি বিএসসি সংস্থার কাজ পুরোপুরি সম্পন্ন করে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন করে সকল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা উচিত, যেন চাকরি প্রার্থীরা পরিবর্তিত বিএসসি সফল পায় এবং সরকারি নিয়োগ পরীক্ষা প্রক্রিয়ায় জাতির আস্থা ও বিশ্বাস পুনঃ প্রতিষ্ঠিত হয়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।